গুড মর্নিং সবাইকে, কি অবস্থা? আজকে আমার অনেক অনেক পার্সেল আসবে, আমার মেল এসেছে সকাল সকাল। তো ভাবলাম তাহলে সকালের ওয়েদারটাই আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আসলে কিছুদিন আগের ভিডিও, তো আজকে হচ্ছে আমি শেয়ার দিচ্ছি, ইভেন ভয়েস রেকর্ডও দিচ্ছি। শীতের মধ্যে এরকম রোদ থাকলে কার না ভালো লাগে বলুন? আমার তো বেশ ভালো লাগে, ওয়েদারটাও বেশ সুন্দর। তো এখানে হচ্ছে একটা পার্সেল আসলো, এটা মেবি নাজমুল অর্ডার দিয়েছে। আমি খুলি দেখি আগে যে এটাতে কি আছে। তো এখানে দুটো জিনিস, আরেকটা কিনেছিল মানে আইফোন 15-এর জন্য, হচ্ছে 15 প্রো ম্যাক্স। আমি 15 কেন বলতেছি আই ডোন্ট নো হোয়াই। নাশুয়া মানে 15 প্রোর জন্য হচ্ছে একটা ফোন কভার কিনেছিল। তো ভাবলো ওই কভারটার মধ্যে গ্লাস প্রোটেক্টর নেই, তো প্রোটেক্টরও কিনলো এবার। আর হচ্ছে সাথে হচ্ছে স্ক্রিন পেপার, হ্যাঁ স্ক্রিন পেপার কিনলো। চলুন খুলি দেখি কীরকম। অফ, এই যে এটা হচ্ছে কি স্কিন প্রোটেক্টর। এই তো এরকম, আমার মেয়ে নিতেছে। আর এটা হচ্ছে লেন্স প্রোটেক্টর, এটা অনেক সুন্দর মতো এই বক্সটাতে ছিল, আমি এখানে রেখে দিব নাজমুল আসলে। নো মামাম, নো ডোন্ট টাচ, নাজমুল আসলে এগুলা হচ্ছে লাগাবে। দেখুন নষ্ট করে ফেলবে, নাজমুলাই হচ্ছে সব ঠিক করবে। যাই হোক দেখুন কি করতেছ। তো এটা হচ্ছে নাশুয়ার পার্সেল। পাপা দো, পাপা এখানে আম্মা দো। ওকে সে দিবে না। ওকে আমি নাশুয়ার পার্সেলটা খুলি। নাশু নাশু ড্রেস দেখলে একদম পাগল হয়ে যায়। আসলে এগুলো আমি যখন আমার ড্রেস খুলবো তখন আরও বেশি এক্সাইটেড হব। তো খুলি দেখি কেমন। তো এই যে নাশুর ড্রেসের প্যাকেট, যেহেতু এখন উইন্টার সময় সে কারণে আমি অ্যাকচুয়ালি উইন্টারের ড্রেস নিতেছি, আর একটু বড় বড় টাইপেরই নিতেছি। এই হচ্ছে প্যান্টটা, আর আমার কাছে কাপড়টাও বেশ ভালো লেগেছে, খারাপ না। এটা হচ্ছে রেড। এই যে ওই দেখুন আমার মেয়ে পরে শুরু করেছে, এই যে ড্যাশ ড্যাশ ড্যাশ। এইটা এটা হচ্ছে পিছনের, আর সামনে হচ্ছে গিয়ে এই আর কি। এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই গলারিটা, গলারিটার জন্যই বেসিক্যালি হচ্ছে আমার কিনা। হ্যাঁ সব নিয়ে নাও, সব নিয়ে নাও, সব পরে ফেলো, আমার মেয়ে পরে ফেলতেছে একদম। আমি এখানে নাশুয়াকে দাঁড়া করাই দিছি কিছু ছবি তোলার জন্য। আমার মেয়ে যখন হয়েছিল তখন কেন জানি আমার সব কিছুই মনে হচ্ছিল যে একটু ভালো ভালো কিনি। তো আমার মেয়ের জন্য যে স্ট্রলারটা কিনেছিলাম, ব্র্যান্ডের স্ট্রলার কিনেছিলাম জিপি থেকে, প্লাস 400-500 ইউরোর মধ্যে ছিল, মানে কি আর বলবো, এত হেভি ছিল স্ট্রলারটা কিছু বলার নেই। সেই স্ট্রলারটা আমি এত কষ্ট করে ক্যারি করে জার্মানিতে নিয়ে আসি। জার্মানিতে আনার পরে আমার মেয়ে কিছুদিন ইউজ করে, ইউজ করার পর আমরা হঠাৎ একদিন দেখি যে আমাদের বাসার নিচে স্ট্রলারটা নেই, মানে স্ট্রলারটা গায়েব হয়ে গেছে। সে গায়েব হওয়া স্ট্রলারটা তো আর খুঁজে পেলাম না, কে যেন একটা ভাঙ্গা স্ট্রলার আমাদের বাসার নিচে দিয়ে গেছে। তো ওর বাবা তো কোনোভাবে ওইটাতে মেয়েকে বসাবে না, ইভেন আমরা এই স্ট্রলারটার জন্য কোথাও যেতেও পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না।
কি আর করার। তারপর নাজমুল হচ্ছে আসলে জার্মানি এত বড় একটা দেশ, এখানে কোনো ওয়েও নেই যে খুঁজে বের করা। আর আমরা মানে খুবই অবাক যে ইউরোপেও হচ্ছে চুরি, তারপরে সব কিছুই হয়। হ্যাঁ, অনেকে ভাবে যে হয়তো বা এসব দেশে চুরি হয় না, বাট না, এসব দেশে অবশ্যই চুরি হয়, সেটা এই যে আমরা একটা প্রমাণ পেলাম। তারপরে ওর বাবা এই স্টলারটা অর্ডার দিল। কি হয়েছে তোমার, কি হয়েছে? গত 2-3 দিন আগে এই স্টলারটা হচ্ছে অর্ডার দিয়েছে, তো গতকালকে হচ্ছে এই স্টলারটা আমার বাসায় আসলো। তো ওর বাবা হচ্ছে সব কিছু সেট করতেছে। এইটার দামও ছিল প্রায় 200 ইউরোর মতো, মানে 200 ইউরোর কাছাকাছি। যাই হোক, এটা হচ্ছে এক্সট্রাভাবে একটা জরিমানা। এই 200 ইউরো কিন্তু কম না, বাংলা টাকায় ধরতে গেলে আপনাদের 22-23 হাজার টাকার উপরে। হ্যাঁ, এখন তো ইউরোর দাম বেশি, মেবি আরও বেশি হওয়ার কথা। যাই হোক, এখন আর কিছু করার নেই, কিনতে তো হবেই। বাট যে নিয়েছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। হ্যাঁ, কারণ আমি ওই স্ট্রলারটার কথা কখনোই ভুলতে পারবো না, আমার মেয়ের ফার্স্ট স্মৃতি। আর সে ওই স্ট্রলারে করেই তাকে হচ্ছে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে। তো সেই যে এটা, ওই জিনিসটা আসলে কখনোই ভুলার মতো না। আমার তো এই স্ট্রলারটা দেখার পরও আমার হচ্ছে আফসোস যাচ্ছে না। আফসোস হচ্ছে এই যে এই স্ট্রলারটার জন্য। আমার মেয়ের ফার্স্ট স্ট্রলার ছিল এই যে এইটা, যেটা এখন আপনারা এই মধ্যে ভিডিওটা দেখছেন। এটা আমি বেশ কিছুদিন আগে ভিডিও করেছিলাম, আমরা রাতে বাহিরে ঘুরতে গিয়েছিলাম, তখন এই স্ট্রলারটার কথা আমি কখনোই ভুলবো না, সারা জীবন মনে থাকবে। আর এত হেভি একটা স্ট্রলার ছিল। যাই হোক, পরের দিন আমার আরও কিছু পার্সেল আসার কথা, সেগুলোই আপনাদের সাথে এখন দেখাবো। আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওই পার্সেলগুলো আজকে আসলো। এখন হচ্ছে একটা একটা করে খুলবো আর আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমার কি পার্সেল আসলো শিন থেকে। চলুন আমি তাহলে প্যাকেট আগে খুলি, আমার যেহেতু ফোনের স্ট্যান্ড নেই, সো আগে আমার প্যাকেটগুলো খুলতে হবে, তারপর দেখাচ্ছি। বড় প্যাকেটটার মধ্যে ছিল আমার ড্রেস। আমি বেশ কয়েকদিন ধরে কিছু ড্রেস অর্ডার করেছিলাম, সেই ড্রেসগুলো আজকে আসলো। একটা রেড কালারের মধ্যে এরকম ছোটো 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 ফুল, আর এগুলো একদমই হাঁটুর নিচ পর্যন্ত যাবে। এটা হচ্ছে একদম লাইট রেড, আবার ডার্ক রেডও না, একদম মিডিয়াম একটা কালার রেডের মধ্যে, বেশ সুন্দর একটা কালার। এগুলা আমি আসলে বাসার জন্য অর্ডার করেছি। তারপরে এটা হচ্ছে, আমি জানি না এখানে কী কালার দেখা যাচ্ছে, বাট এটা অনেকটা ব্লু টাইপের, ব্লু এবং ফ্লাওয়ার দেখতেই পাচ্ছেন। এই তো ড্রেসটা বেশ সুন্দর, এবং উপরে হচ্ছে ব্ল্যাক কালার। এই যে এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে বডিটা। আর হচ্ছে হ্যান্ডে হচ্ছে এরকম কুচি কুচি একটু দেওয়া আছে, বেশ সুন্দর একটা হাতা আমার কাছে ভালো হয়ে গেছে। ইভেন এখানে কিছু বাটন আছে, 3টার মতো বাটন আছে, বেশ সুন্দর। এগুলো আসলে আমি লং অর্ডার করেছি, কারণ ইদানিং আর বাসায় গেঞ্জি পরতে ইচ্ছে করে না। নাশুয়ার জন্য 2টা প্যান্ট অর্ডার করলাম, যেহেতু আমাদের এখানে সামার শেষ, উইন্টার চলে আসতেছে, সেই কারণে। তো এখানে 2টা প্যান্ট, এগুলো আমি এর আগেও অর্ডার করেছিলাম, কারণ একটু মোটা হয়। যেমন ভিতরটা যদি আমি একটু দেখাই, ভিতরটা একদম মানে কি বলে ফোম টাইপের। হ্যাঁ, একদম বাহিরে গেলে আমাদের যে জিন্সের নিচে হচ্ছে ইনার পড়তে হয়, যে কারণে আমি ওকে জিন্স কিনে দেইনি। জিন্স ওর নানুই দেশ থেকে পাঠিয়েছিলো, কিন্তু এই প্যান্টগুলো আমি কিনেছি, ভিতরে আর ওর ইনার পড়তে হবে না, একটু গরম লাগবে। তো এর আগেরবার আমি হচ্ছে হোয়াইট অ্যান্ড ওইটাকে কী বলে মিষ্টি কালার টাইপের কিনেছিলাম, এবার একটু ব্ল্যাক দিলাম ওকে। এই প্যান্টগুলার একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে এদিক দিয়ে একটু তুলোর মতো করে উঠে যায়। হ্যাঁ, কিন্তু দেখা গিয়েছে পরলে না মানে গরম লাগে, যেহেতু আমাদের এখানে বরফ পড়ে, সো একটু হেভি আসলে প্যান্ট দরকার। এই যে ভিতরটা হচ্ছে এরকম, আমি জানি না দেখা যাচ্ছে কি না, মানে একটু মোটা, অনেক মোটা। আমি হচ্ছে বিছনার চাদর অর্ডার দিয়েছিলাম, নাশুয়া বিছনাটা একদমই গুছিয়ে রাখতে দেয় না,
তো আমি চাদরটা আসলে অর্ডার দিয়েছি, দামও ওরা অনেক রেখেছে, বাট এটার সাথে কোনো কভার দেয়নি, শুধু চাদরটা দিয়েছে এই আর কি, বিছানার চাদর। আমি বিছানার পরে আপনাদেরকে দেখাবো, যেহেতু আমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে সে কারণে আমি এটা দেখাতে পাচ্ছি না, বাট সুতির মধ্যে আমি কিনেছি, সুতির মধ্যে কিনেছি, আশা করি খারাপ হবে না। এই হচ্ছে সুই সুতার একটা বক্স কিনেছি, যেহেতু আমার সুই সুতার বক্সটা হচ্ছে আমি পর্তুগালে রেখে এসেছি, দ্যাটস ওয়াই আমার একটা সুই সুতার বক্স লাগবে, এর জন্য আমি এখানে কিনলাম সুই সুতার বক্স। দেখুন এখানে মোটামুটি অনেক কিছু দিয়েছে, একটা হচ্ছে গিয়ে ওরা বেল্ট, মানে বেল্ট বলতে কি এটাকে কি ফিতা ফিতা দিয়েছে, তারপরে সিটি ফিন দিয়েছে, তারপরে এখানে বাটন দিয়েছে, কেচি দিয়েছে, এটা কি দিয়েছে আমি জানি না, এগুলো আসলে দেখতে হবে। প্লাস হচ্ছে আর এটা কিন্তু আমার কাছে দাম নিয়েছে হচ্ছে ওরা কত টাকা আমার মনে নাই, বাংলাদেশি টাকায় 600 টাকা নিয়েছে আর কি, দাম তো হবেই 600-এর উপরে গেছে মেবি। আর এখানে অনেকগুলো আমাকে সুই দিয়েছে, এই যে অনেকগুলা এটা সুই, আমি জানি না দেখাতে পারছি কি না, তবে এই বক্সটা দেওয়াতে আমার বেশ উপকার হয়েছে, কারণ যেহেতু আমি হারিয়ে ফেলতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই, বাচ্চা কাচ্চা আছে, অত গুছিয়েও রাখতে পারি না এই আর কি। তারপরে এখানে অনেক কালারের সুতো আছে, আমি এটা বেসিক্যালি কিনার একটাই রিজন হচ্ছে দেখা গেছে যে আসলে কিছু টুকিটাকি সেলাই করা লাগে, দেশতই। এই হচ্ছে বক্স, আমি চেনটা লাগিয়ে ফেলেছি, তারপর বক্সটা দেখতে ঠিক এরকম এই আর কি। এটাতে আমি কি অর্ডার দিয়েছি সেটা দেখবো এখন, খুলি তারপরে আপনাদের সাথে আবার জয়েন করছি। ও আমি একটা হিজাব কিনেছি, হিজাবটা এত সুন্দর অ্যান্ড এত সফট কি আর বলবো, মানে বলার বাহিরে এই হিজাবটা। প্লাস হচ্ছে হিজাবটা এত বড়, মানে একদম বাংলাদেশে যে হিজাবগুলো কিনি সেটা, এটা হচ্ছে সম্পূর্ণ এই যে কাজ করা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ কাজ। ভাবলাম যে একটু গোল্ডেনের উপর ব্ল্যাকের মধ্যে কিনি, অ্যান্ড কাপড়টাও বেশ ভালো পড়েছে, কোয়ালিটি অনেক 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 ভালো, যেহেতু আমি অলওয়েজ হিজাব পরি, আর এর আগেও একটা পরতাম ব্ল্যাকের মধ্যে, আমি একটু ব্ল্যাক টাইপেরই নেওয়ার ট্রাই করেছি এই আর কি। আর আমার হাজব্যান্ডের জন্য আমি একটা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম, ভাবলাম সবসময় তো নিজেদের জন্য কিনি, ওর জন্য তো কিছু কিনি না, তো দেখি একটা গেঞ্জি অর্ডার দিয়ে। তো গেঞ্জিটা হচ্ছে এইরকম হোয়াইট, তারপরে এটা কী কালার আমি জানি না, এটা মেবি একটু গোল্ডেন টাইপের, বাট আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া যে আসলে এটা কী কালার, অ্যান্ড দিয়েছি হচ্ছে ব্ল্যাক। তো এই হচ্ছে গেঞ্জি, যেহেতু এটা ভালো পড়েছে আশা করি ওর জন্য আরও কিছু গেঞ্জি অর্ডার দিব, আমি কখনোই ওর জন্য কিনি না, এই ফর দ্য ফার্স্ট টাইম আমি ওর জন্য কিনলাম। তো এই হচ্ছে আমার টুকিটাকি 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 শপিং, আর আর দুইটা ড্রেস আছে, ওই দুইটা হচ্ছে আপনাদের সাথে ছবি শেয়ার করছি, আমি যে দুইটা ড্রেস আরও কিনেছিলাম। ওয়েট, এই একটা ড্রেস, এটা আমি এরকম টাইপের ড্রেস আমি বাংলাদেশেও পরেছিলাম, কিন্তু সেটা ছিল একটু মোটা টাইপের আর কি, দেখ যে স্টেপগুলো এগুলো হচ্ছে মোটা টাইপের ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, আর এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার, নেভি ব্লু কালারের মধ্যে আর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, ড্রেসটা বেশ সুন্দর, বাসার জন্য কিনেছি, আর এইটা হচ্ছে বিছানার চাদর। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।